কিন্তু আমাদের কোষে দেখি 26.18 মানে রাশিবিজ্ঞানীর গড় নির্ণয়ের 1 থেকে 8 পর্যন্ত হয়েছিল আজকে অর্থাৎ দুটো পদ্ধতি হয়েছিল মানে গড় মান নির্ণয় বা যৌগিক গড় নির্ণয়ের যে তিনটে পদ্ধতি আছে বলেছিলাম একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি একটা কল্পিত গড় পদ্ধতি আর একটা ক্রম বিচ্যুতি পদ্ধতি স্টেপ ডিভিশন বলা হয় তো দুটো পদ্ধতি আবেদন হয়ে গিয়েছিল আজকে স্টেপ ডিভিশন পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে কিভাবে আমরা যৌগিক গড় নির্ণয় করব সেটা শিখব সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে স্টেপ ডিভিশন যেখানে গুণ যোগ একেবারে করতে হয় না বললেই চলে দেখো কিভাবে করতে হবে খুব সবথেকে সহজ এবং সবথেকে ভালো পদ্ধতি কারণ এখানে গুণ করতে হয় না কারণ গুণ যত আমরা বেশি করতে যাব তত ভুলের জায়গাগুলো বেড়ে যায় সেই জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে এটাই যে পদ্ধতিতে অঙ্কগুলো খুব সহজে করা যাবে দেখো সেইভাবেই আমরা লিখব কি বলেছিলাম যেটা দেওয়া আছে সেটাকে প্রথমে আমরা লম্বভাবে লিখে নেব তাহলে শ্রেণী সীমানা দেওয়া আছে আর দেওয়া আছে শ্রেণী সীমানা দেওয়া থাকলে ইন্টারভেল আকারে দেওয়া থাকলে আমরা কি করব বলেছিলাম শ্রেণী সীমানা দেওয়া থাকলে শ্রেণীর মধ্যমানের একটা গড় কিন্তু ও সরি লম্বভাবে লিখব বলেছিলাম তাহলে এটা হচ্ছে শ্রেণী সীমানা তারপর এটা হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যার ঘরটাকে এফ দিয়ে প্রকাশ করা হয় বা এফ আই লিখতে পারো তারপরে ঘরটাকে এই শ্রেণী সীমানা দেওয়া থাকলে অবশ্যই মধ্যমানের একটা ঘর করতে হবে এই মধ্যমানটাকে এক্স বা এক্স আই দিয়ে প্রকাশ করা হয় শ্রেণী সীমানা গুলো এখানে লিখে নেবে শ্রেণী সীমানা যা আছে পরিসংখ্যাটাও এখানে বসিয়ে নেবে সোজা লাইনগুলো যেন ঠিক থাকে ঠিক আছে এরপর শ্রেণীর মধ্যমানটা কোথা থেকে পাওয়া যাবে বলেছিলাম এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ বা এদের মাঝখানে যে সংখ্যাটা সেটাকেই বলা হয় মধ্যমান যেমন শূন্য আর ত্রিশের মাঝখানে আছে 15 30 আর 60 এর মাঝখানে হবে 45 তারপরটা হবে 75 তারপরটা হবে 90 আর 120 মাঝখানে আছে 105 আর তারপরটা হচ্ছে 135 তো ক্রম বিচ্যুতি পদ্ধতি করতে গেলে যেটা লক্ষ্য রাখতে হবে প্রথমেই যে এই ডিফারেন্স গুলো সব সমান আছে তো যদি এই ডিফারেন্স গুলো কোনো একটা কম বেশি হয়ে যায় তাহলে ক্রম বিচ্যুতি পদ্ধতি ব্যবহার করা যাবে না মনে থাকবে কথাটা এই ডিফারেন্স গুলো 15 সঙ্গে 45 ডিফারেন্স কত 30 45 সঙ্গে 75 30 75 সঙ্গে 105 30 আর 105 সঙ্গে 135 30 এই ডিফারেন্স কোটা যদি সমান থাকে মানে মধ্যমানের ডিফারেন্স কোটা যদি সমান থাকে তাহলে আমরা জানবো যে ক্রম যৌগিক পদ্ধতি ব্যবহার করা যাবে কারণ এটা সবথেকে সহজে করতে পারবো সেজন্য এই পদ্ধতি ব্যবহার করা যদি যায় তাহলে আমরা সবসময় এই পদ্ধতিটাই ব্যবহার করব যদি কোনো পদ্ধতির উল্লেখ করা না থাকে তো তাহলে এটা কি করবে পরের ঘরটা আমরা জানি আর রাশিবিজ্ঞানী অঙ্ক করার সময় সবসময় আমাদের ডান দিকে কতগুলো এই অভ্যাসটাই তৈরি হবে কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা যখন রাশিবিজ্ঞানে আরো বড় বড় অঙ্ক করব তখন আমাদের ডান দিকে জায়গাগুলো দরকার পড়ে যায় সেজন্য এই ঘরগুলো একটু সরু সরু করে করবেন যাতে ডান দিকে জায়গাটা পড়ে থাকবে থাকবে যতগুলো দরকার হবে ঘর করে নিতে হবে প্রথমেই গোটো সব ঘরগুলোটা টেনে নিলাম তারপরে বসালাম এটা করতে গেলে কিন্তু কেউ বাদ পড়ে যাবে কেউ থাকবে এরকম হয়ে যাবে সেজন্য প্রয়োজনীয় ঘরগুলো করতে হবে যাই হোক এরপরে আমাদের স্টেপ ডিভিশন পদ্ধতির একটা ঘর হচ্ছে এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয় বা ইউ আই বলা হয় তো ইউটা কি না হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ এইটাকে বলা হয় ইউ এর ঘর যেটাকে আমরা ডি লিখছিলাম কল্পিত ঘরে ডি লিখছিলাম সেটা এখানে ইউ বাড়তি কি এলো এইচ একটা বাড়তি চলে এলো তো এক্সটাকে আমরা জানি মধ্যমান এটাকে আমরা জানি এটা কি এটা হচ্ছে কল্পিত গড় তাহলে এখানেও এটা হচ্ছে কল্পিত গড়
তাহলে এখানেও আমরা সেই কল্পিত বল একটা নিয়ে নেব। তাহলে কল্পিত বল হচ্ছে আমরা কোনটাকে ধরে বলেছিলাম মধ্যমানের মাঝামাঝি একটা সংখ্যাকে আমরা ধরে নেব, ধরে নিচ্ছি এইটা হচ্ছে কল্পিত বল, স্মল এ লিখতে পারি বা ক্যাপিটাল এ যা লিখবো। তো এইটা হচ্ছে 75 পেলাম আমরা কল্পিত গড়, তাহলে এ পেয়ে গেলাম। এখন এইচটা কি, এইচটার কথাই যেটা বলছিলাম যে এই ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে এইচ, এই ডিফারেন্সটাই হচ্ছে এইচ। তাহলে এখানে এইচ কত, এখানে এইচ হচ্ছে 30, ঠিক আছে। সব ডিফারেন্স গুলো ওই যদি সমান থাকে তবেই এই পদ্ধতি ব্যবহার করা যাবে, কারণ এইচটা এক জায়গায় 30 এক জায়গায় 20 হলে তার এইচ লেখা যাবে না, সেই জন্য এটা হচ্ছে ইউ। তাহলে এবার আমরা কি করব, ইউ এর ঘরটা ভর্তি করব। তো ইউ এর ঘরটা কি হবে, তাহলে x মাইনাস a, এটা হচ্ছে x আর এটা হচ্ছে a, তাহলে 15 মাইনাস 75 মানে হচ্ছে 15 মাইনাস 75, 75 মাইনাস 15 নয় কিন্তু 15 মাইনাস 75 মানে হচ্ছে মাইনাস 60, মাইনাস 60 কে 30 দিয়ে ভাগ কত হবে, মাইনাস 2, খুব ছোট সংখ্যা আসবে এখানে। এবং শুধু তাই নয়, এই ঘরটা সবসময় পর পর একটা সংখ্যা পেয়ে গেলাম এরপর এক যোগ করতে করতে গেলেই হয়ে যাবে। যেমন ধরো 45 আর 75 বিয়োগ করলে কত হবে, 30 হবে, 30 কে 30 দিয়ে ভাগ করলে হবে, এটা মাইনাস 30 হবে, মাইনাস 30 কে 30 দিয়ে ভাগ করলে হবে মাইনাস 1, তারপরে 75 75 বিয়োগ করলে 0 পাবো, তাহলে এটা 0, তারপরে 105 আর 75 বিয়োগ করে আমরা পাবো 1, তারপরে পাবো 2। খুব সুবিধা যে এখানে একটা সংখ্যা পেয়ে যাওয়ার পর নির্ভুলভাবে সবটা এক এক করে যোগ করে বসিয়ে দিলেও মিলে যাবে, ঠিক আছে। এর পরের ঘরগুলো আমরা জানি কি করতে হয়, এই ফ্রিকোয়েন্সি নিতে হয়, তারপরে ঘরেরটা হচ্ছে ইউএফ, যেটাকে আগেতে আমরা ডিএফ করেছিলাম। তো যেহেতু ইউ এর ঘরটা খুব ছোট আছে সেই জন্য আমাদের ইউএফ এর ঘরটাও ছোট হয়ে যাবে, তাহলে মাইনাস 24, এইটা হচ্ছে মাইনাস 15, তারপরটা তো 0, তারপরটা হচ্ছে 25, আর তারপরটা হচ্ছে 8 2 16। তারপর কি করবো বলেছিলাম, বলেছিলাম মাইনাস কটাকে আগে যোগ করে নেবো, তাহলে মাইনাস 24 আর মাইনাস 15 যোগ করে হচ্ছে মাইনাস 39, আর প্লাস কটাকে যোগ করে নেবো, তাহলে 25 আর 16 যোগ করে হচ্ছে 2 আর 1 3 4 41, তারপরে এই দুটো মিলিয়ে যা হবে কত হচ্ছে, তাহলে প্লাস 2, খুব ছোট সংখ্যা আসছে। তাহলে এটাকে বলা হয় সামেশন অফ ইউ এফ বা ইউআই এফ আই ও বলা হয়, ইউআই এফ আই বা ইউএফ, ঠিক আছে। তাহলে এটা আমরা খুব ছোট সংখ্যা পেয়েছি। আর একটা ঘর সবসময় যোগ করতে হয়, সেটা হচ্ছে পরিসংখ্যার ঘরটা, মানে সামেশন অফ এফ বা এফ আই, এই ঘরটা যোগ করতে হয়। তাহলে 12 আর 8 20 20 40 40 50 60 70 80, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখবো গড় মান, গড় মানকে কি দিয়ে প্রকাশ করা মনে আছে, এক্স বার, সিম্বল গুলো কিন্তু ব্যবহার করবে, সিম্বল গুলো ব্যবহার না করলে অসুবিধা হবে পরে। তাহলে এক্স বার সমান কি হবে, আগের দিনের মতোই হবে, এ প্লাস সামেশন অফ ইউএফ বাই সামেশন অফ এ। আজকে বাড়তি কি আসছে মনে আছে তো, এখানে আমরা এইচ দিয়ে ভাগ করে নিয়েছিলাম বলে আমরা ছোট ছোট গুণগুলো পেয়েছি, সেই জন্য শেষে গিয়ে আবার যেহেতু ওখানে এইচ দিয়ে ভাগ করে রেখেছিলাম, এখানে এসে এইচ দিয়ে গুণটা করে নিতে হবে, জাস্ট ভাগ করেছিলাম তার মানে গুণটা করতে হবে, তাহলে ব্যালেন্সটা হয়ে গেল, তাহলে এইটার মানটা আমাদের বের করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, এ মানে হচ্ছে 75 প্লাস এটা হচ্ছে 2 বাই 80 আর ইনটু 30 30, এখানেও একটা শূন্য কেটে যাচ্ছে, এটা সব গুণ আছে না, তাহলে গুণ থাকলে কাটাকাটি করতে পারি আমরা 4, তাহলে কত পেলাম 75, আর 3 কে 4 দিয়ে ভাগ করে দেবো, গোটাটা যোগ করবো না কিন্তু 3 কে 4 দিয়ে ভাগ, কত হচ্ছে তাহলে 0.4 7 28 4 5 20, তাহলে 75.75 এটাই আমাদের গড় মান। যদি এখানে একক দেওয়া থাকে তাহলে এককটা লিখতে হবে, এখানে যেহেতু কোনো একক নেই একক লেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখুন 12টা, যদিও একই রকমের অঙ্ক তবু ক্রম যৌগিক পদ্ধতির সুবিধাগুলো আরেকবার পাওয়ার জন্য আমরা 12 অঙ্কটা করছি। তা সেমি সীমা দেওয়া আছে, সীমা আর সীমানার মধ্যে একটু পার্থক্য আছে, যেমন সীমা বলা থাকলে
सीमा बा सीमा ना करे निते होय कखन करे निते होबे जे क्षेत्रे आमादेर ए सेमी सीमा बा निम्न सीमा बा उच्च सीमा के काजे लागिए जदि आमादेर कोनो हिसाब करते होय তাহলে আমাদের শ্রেণী সীমানা অবশ্যই করে নিতে হয়। এই ক্ষেত্রে শ্রেণী সীমানা না করলেও আমাদের চলে যাবে, কারণ আমাদের কোনো নিম্ন সীমা বা ঊর্ধ্ব সীমাকে ক্যালকুলেশনের মধ্যে মানে হিসাবের মধ্যে ধরতে হয় না, সেই জন্য আমরা সীমাটাকে আর সীমানা করছি না। তো সীমা আর সীমানা বলতে এইখানে যেটা দিয়ে শেষ হবে এখানে সেটা দিয়েই শুরু হয়। এইগুলো হচ্ছে মানে চোদ্দ দিয়ে শেষ হবে এখানে যদি চোদ্দই শুরু হবে, বা এখানে যা দিয়ে শেষ হবে এখানে যদি স্থায়ী দিয়ে শুরু হয় সেগুলোকে বলা হয় সীমানা। তো এই ক্ষেত্রে আমরা ওই সীমাই থাকুক, কারণ আমাদের এখানে নিম্ন সীমা বা উচ্চ সীমা কেউ প্রয়োজন পড়ে না হিসাবের মধ্যে। তাহলে আমরা এখানে কি ঘর করে নেবো, আর একটা সীমা দেওয়া থাকলে বা সীমানা দেওয়া থাকলে আমাদের দরকার যেটা হয় সেটা হচ্ছে মধ্যমান বের করা। তো মধ্যমান সীমাতেও যা হবে সীমানাতেও তাই হবে। মধ্যমান হচ্ছে এক্স আর পরিসংখ্যা হচ্ছে এফ, তাহলে এটা হচ্ছে চোদ্দোর পাশে যোগ করে দুই দিয়ে ভাগ করেছি, উনিশকে দুই দিয়ে ভাগ করলে হয় 9.5, তারপরটা হবে 19.5, তারপরটা হবে 29.5, তারপরটা হবে 39.5, তারপরটা হবে 49.5, তারপরটা হবে 59.5। তো এই জায়গাগুলোতে আমরা যদি ক্রম যৌগিক না করি তাহলে এত বড় 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 করে গুণ করতে হবে, আর যত বড় গুণ করব তত বেশি ভুল হবে, কারণ আমাদের তো ক্যালকুলেটর থাকবে না। সেই জন্য আমরা সবসময় ক্রম যৌগিক যদি ব্যবহার করা যায় তো ক্রম যৌগিকই ব্যবহার করবো। তো ক্রম যৌগিক কখন ব্যবহার করা যাবে না, যদি এই ডিফারেন্সগুলো কোনোটা পার্থক্য হয়ে যায়। দেখো সবগুলোতেই 10 ডিফারেন্স আছে, মানে এইচটা হলো আমাদের 10, আর কি নিতে হবে একটা কল্পিত গড় নিতে হবে, এক্স এর মধ্যে থেকে মাঝের যে কোনো সংখ্যা আমরা এইটাকে নিচ্ছি কল্পিত গড় হিসেবে, মানে এ হিসেবে। এটাকেও নিতে পারো, যে কোনো একটা নিলেই হবে, ওটার জন্য হিসেবে কোনো পরিবর্তন হবে না। তাহলে কল্পিত গড় মানে এটাকে আমরা নিলাম 29.5 লিখে দেবে। এরপরের ঘরটা আমরা বলেছিলাম ইউ আই বা ইউ হচ্ছে কি না, এ এটা হচ্ছে x মাইনাস a বাই h, এটা হচ্ছে u এর ঘর। তাহলে এরপর আমরা u এর ঘরটা ভর্তি করব, দেখো খুব সহজে ভর্তি হবে, এটা a এটা x, তাহলে x মাইনাস a মানে কত হচ্ছে মাইনাস 20, মাইনাস 20 কে 10 দিয়ে ভাগ মানে মাইনাস 2। এর পরেরগুলো আমরা যদি হিসেব নাও করি, আমরা দেখে নিয়েছি সব ডিফারেন্সগুলো সমান আছে, সেজন্য আমরা পরপর লিখেও দিতে পারি বা হিসেব করে বসালেও হবে, কিন্তু আমরা যদি হিসেব করেই বসাই তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 10 পাবো, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 পাবো। আমরা হিসেব করি আগে বসিয়ে নেব, হিসেব করে বসানোর পর দেখে নেব যে সব পর পর এলো কিনা, তাহলে দুদিক থেকে আমাদের হিসেবটাও ঠিক হয়ে যাবে আর চেকও হয়ে যাবে। ঠিক আছে করে নিলাম। তারপরে ঘরটা কি আমরা জানি, ইউ এর সঙ্গে এফ এর গুণ ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে। তো ফ্রিকোয়েন্সি গুণ করব আমরা, খুব ছোট ছোট সংখ্যা পেয়েছি, এইটাই ক্রম যৌগিকের সুবিধা যে গুণটা একেবারে ছোট করতে হয়, কখনোই বড় গুণ করার দরকারই হয় না। 18 সঙ্গে 0 গুণ করে 0 হবে, 20 সঙ্গে 1 গুণ করে 20 হবে, মানে একটা গুণও এমনি মুখে মুখেই সব গুণ হয়ে যাবে 20 হবে, আর 3 এর সঙ্গে 3 গুণ করে হবে 9। তাহলে এখানে আমরা খুব মুখে মুখেও করে নিতে পারবো, 6 6 12 হচ্ছে মাইনাস 12, আর এখানে হচ্ছে 40 আর 49, তাহলে 49 থেকে আমরা 12 বাদ দিয়ে দিলে পাবো 7 3, 37 প্লাস পেয়েছি আমরা, তাহলে প্লাস 37। ঠিক আছে 20 20 40 40 আর 9, 49 থেকে 12 বাদ যাচ্ছে। ঠিক আছে আর কোন ঘরটা যোগ করতে হবে, পরিসংখ্যার ঘরটা যোগ করতে হবে, সামেশন অফ এ, এটাতে কত হচ্ছে 6 3 9 আর 18 27 30 40 60 হচ্ছে। ঠিক আছে তাহলে এবার আমরা গড় মান বসিয়ে নিতে পারবো, তাহলে গড় মান বা যৌগিক গড় কি বলা হয় এক্স বার, এটা সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ, এটা হচ্ছে সামেশন অফ ইউ এফ বা ইউ আই এফ আই, তাহলে ইউ এফ বাই সামেশন অফ এ, আর কি বলেছি এখানে এইচ দিয়ে ভাগ করা হলে এইচ দিয়ে এখানে গুণ করে দিতে হবে।
তাহলে কি পাচ্ছি আমরা এটা হচ্ছে এখানে 929.5 প্লাস 37 বাই এটা হচ্ছে 60 ইনটু h এইটা হচ্ছে এখানে 10 একটা শূন্য কেটে গেল তাহলে শুধুমাত্র ভাগ করতে হবে আমাদের 37 কে 6 দিয়ে ভাগটা করে নিতে হবে একটা ছোট ভাগ করলে আমাদের গোটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে তাহলে 6 6 36 একটা হচ্ছে দশমিক গেল শূন্য পেলাম 6 কে 6 4 হলো শূন্য হলো 6 6 36 তারপর একটা আবার 4 পেলাম তাহলে আবারও 6 যাবে তাহলে দুটো 6 হচ্ছে তাহলে এটা আমরা আসন্ন মানে লিখতে পারবো 6.17 কারণ তিন নম্বর ঘরটা যদি 5 বা তার থেকে বেশি হয় তাহলে 1 যোগ করে দিলে 16 সঙ্গে 17 হয়ে গেল তাহলে 6.7 এর সঙ্গে যোগ করতে হবে 29.5 তাহলে লিখে যোগ করবে 29.5 এর সঙ্গে যোগ করতে হবে 6.17 ঠিকঠাক নামাবে দশমিকের নিচে দশমিকটা নামাতে হয় এই ঘরটা বাড়তি থাকলে শূন্য দিয়ে ভর্তি করে নেবে তাহলে 7 5 6 9 6 15 8 2 1 3 তাহলে 35.67 তো এটা কি হলো ভাগ করে যখন মিলবে না তখন এই পাশে প্রায় লিখতে হবে তাহলে প্রায় লিখে দেবে ঠিক আছে আর একক থাকলে তো একক দেবে এই অঙ্কটাতে কোনো একক ছিল না ঠিক আছে 13টা একটু অন্যরকম দিয়েছে যেমন এই শ্রেণী সীমাটা এইভাবে লিখে দিয়েছে 10-এর কম 20-এর কম 30-এর কম 40-এর কম এইরকম যদি কম বা বেশি লেখা থাকে তাহলে জানবে যে পরিসংখ্যার ঘরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কি সেটাকে বলা হয় ক্রম যৌগিক পরিসংখ্যা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি CUF বলা হয় এটা শুধু F নয় এটা অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এটা আমাকে কখন বুঝে নেব যদি এখানে এরকম লেখা থাকে যে 10-এর কম 20-এর কম 30-এর কম বা 10-এর বেশি 20-এর বেশি 30-এর বেশি তাহলে বুঝতে হবে পরিসংখ্যার ঘরটা যেটা দেওয়া আছে এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে যোগ করে করে লেখা আছে এটা দেখলেও বুঝতে পারছি আমরা আস্তে আস্তে বেড়ে গেছে নিচের দিকে কিন্তু এমনি স্বাভাবিক পরিসংখ্যা কি হয় স্বাভাবিক পরিসংখ্যাতে সবসময় দেখবেন মাঝের সংখ্যাটাই বেশি থাকবে দু পাশে আস্তে আস্তে কমে যাবে তো এটা হচ্ছে স্বাভাবিক পরিসংখ্যা আর এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বেড়ে গেছে তো এটা ঘরটাকে আমাদের তাহলে দুভাবে সাজাতে হবে একটা শ্রেণী সীমানা করতে হবে তাহলে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা করে নেব কিভাবে লিখবো 10-এর কম তাহলে আমরা লিখবো 0 থেকে 10 আর 10 থেকে 20 আর এফ ফ্রিকোয়েন্সি তো এই ফ্রিকোয়েন্সিটা কি লিখবো এই ফ্রিকোয়েন্সিতে কি করব আমরা ফ্রিকোয়েন্সি এখানে যেটা দেওয়া আছে প্রথমটা একই থাকবে কিন্তু পরেরগুলো যেহেতু এটা যোগ করে করে বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা 9 থেকে 5টাকে বিয়োগ করে নেব তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে 4 তারপরে কত হবে 17 থেকে 9 বিয়োগ হয়ে যাবে তাহলে 17 থেকে 9 বিয়োগ করে কত পাবো 8 তারপরে 29 থেকে 17 বিয়োগ হবে 29 থেকে 17 বিয়োগ করে আমরা পাবো 11 তো 12 পাবো তারপরে 45 থেকে 29 বিয়োগ হবে তাহলে কত পাবো 29 বিয়োগ করলে আমরা পাবো 6 আর এটাতে পাবো 16 পাবো ঠিক আছে এইটা আমাদের হচ্ছে পরিসংখ্যার ঘর যেহেতু এটা শ্রেণী সীমানা পেয়েছি তাহলে মধ্যমানের ঘর আমার করতে হবে তাহলে মধ্যমান করতে হবে মধ্যমানটাকে আমরা x দিয়ে প্রকাশ করব তাহলে মধ্যমান হচ্ছে 5 15 25 35 আর 45 এরপরের ঘরটা হবে ইউ ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই এইচ তাহলে এখানে এইচ কোনটা এইচ মানে আমরা ক্রম যৌগিক ব্যবহার করছি তো যেহেতু এই ডিফারেন্স গুলো সব 10 রয়েছে তাহলে আমরা ক্রম যৌগিক ব্যবহার করতে পারবো আর কি দরকার আর একটা এ দরকার এ কোনটাকে নেব আমরা মধ্যমানের মধ্যে এটাকে এ হিসেবে নিচ্ছি 25টাকে তাহলে এ হচ্ছে 25 তাহলে আমরা এখন বিয়োগ করছি 5 আর 25 এর বিয়োগ করে হচ্ছে 5 মাইনাস 25 মানে মাইনাস 20 তাকে 10 দিয়ে ভাগ করে পাচ্ছি মাইনাস 2 তারপর এটা মাইনাস 1 তারপর এটা 0 তারপর এটা 1 তারপর এটা 2 এই ঘরটা আমাদের যোগ করতে হবে এটা হচ্ছে ইউ এফ ও সরি
এর পরে আরেকটা ঘর আসবে সেটা হচ্ছে ইএফ ইউএফ এর ঘরটা কি ফ্রিকোয়েন্সির সঙ্গে গুণ মাইনাস দশ তারপরটা হচ্ছে মাইনাস চার তারপরটা হচ্ছে শূন্য তারপরটা হচ্ছে বারো তারপরটা হচ্ছে বত্রিশ এটা আমাদের যোগ করতে হবে সামেশন অফ ইউএফ বত্রিশ আর বারো যোগ করলে পাচ্ছি আমরা চুয়াল্লিশ আর মাইনাস হচ্ছে চোদ্দ বিয়োগ করে পাচ্ছি আমরা তিরিশ আর ফ্রিকোয়েন্সি ঘর হচ্ছে এটা যোগ করে নেব এটা যোগ করে হচ্ছে কুড়ি কুড়ি ছত্রিশ আর চারে চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে এবার আমরা গড় মানটা দেখে দিতে পারি হয়ে গেল তাহলে গড় মান সমান হচ্ছে এ প্লাস সামেশন অফ ইউএ বাই সামেশন অফ এ ইন্টু এইচ এ মানে কত এখানে পঁচিশ ইউএফ মানে তিরিশ এফ মানে হচ্ছে পঁয়তাল্লিশ আর এইচ মানে হচ্ছে দশ কত হচ্ছে এখানে পনেরো দিয়ে কাটছি তিন পনেরো দুয়ে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আর কাটছে না তাহলে দশ দিয়ে কুড়ি কুড়িতে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগগুলো সবসময় ডান দিকে করবে আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে করে দিচ্ছি তিন দিয়ে ভাগ তিন ছয় আঠারো দুই থাকছে দশমিক গেলো শূন্য হলো তিন ছয় আঠারো দশমিক দু ঘর দু ঘর পর্যন্ত আসন আমার দিতে হবে তিন ছয় আঠারো তো আবার ছয়ই পাবো তাহলে এটা আসন মানে করলে আমরা এই ঘরটা দেখবো এই ঘরটা পাঁচের বেশি পেয়েছি তার মানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন এর সঙ্গে আমাদের পঁচিশটা যোগ করতে হবে তাহলে পঁচিশের সঙ্গে এটা কীভাবে যোগ করতে হয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন এদিকে নামাতে হবে হ্যাঁ এইভাবে যোগ করবো তাহলে সিক্স সেভেন আর এটা হচ্ছে ওয়ান এটা থ্রি তাহলে কত পেলাম আমরা পঁচিশ প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন তার মানে হচ্ছে এখানে লিখছি তার মানে হচ্ছে একত্রিশ দশমিক ছয় সাত এটাও ভাগ করে মেলে নিই ভাগ করে নাম মিলে প্রায় এই কথাটা লিখতে হয় ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমরা মধ্যমা শুরু করবো